আজকে আমাদের বিষয় হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বলতে কী বোঝায় সেই বিষয়ে আজকে আমরা শিখব দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যতদিন বেঁচে থাকবেন ততদিন অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তার এই কারাদণ্ড চলতে থাকবে দণ্ডবিধির পঁয়ষট্টি ধারা অনুযায়ী কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হলে সে অর্থদণ্ডের জন্য মূল ধারায় যে কারাদণ্ড রয়েছে তার চার ভাগের এক ভাগের বেশি কারাদণ্ড তাকে প্রদান করা যাবে না একটি উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন ধরা যাক কোনো আসামির কোনো মামলায় বিশ বছরের কারাদণ্ড হয়েছে তো ওই শাস্তিটি হচ্ছে ওই ধারার জন্য সর্বোচ্চ শাস্তি এবং এর সাথে আরও পাঁচ হাজার টাকা তাকে জরিমানা করা হয়েছে এক্ষেত্রে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড যদি সে প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তাকে ওই বিশ বছরের চার ভাগের এক ভাগ অর্থাৎ পাঁচ বছর তাকে আরও অধিক কারাদণ্ড দেওয়া যাবে কিন্তু কোনোভাবেই পাঁচ বছরের বেশি কারাদণ্ড তাকে প্রদান করা যাবে না যাবজ্জীবন কারাদণ্ডের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তির কারাদণ্ডের যেহেতু কোনো সময়সীমা নেই তাই তার জরিমানা অনাদে কারাদণ্ড কীভাবে নির্ধারিত হবে সে বিষয়ে দণ্ডবিধির সাতান্ন ধারায় বলা হয়েছে শাস্তির ভগ্নাংশ হিসাব করতে গিয়ে যাবজ্জীবনকে তিরিশ বছর ধরতে হবে জেলকোডের সাতশো একান্ন ধারার এফ বিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বলতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বন্দির ক্ষেত্রে পঁচিশ বছর এবং তৃতীয় শ্রেণীর বন্দি হলে ক্ষেত্রে বিশ বছর ধরতে হবে তাছাড়া সাধারণভাবে দণ্ড রাজবিধি বিবেচনার জন্য জেল কোডের সাতশো ছিয়াশি বিধিতে বিধান বলা হয়েছে এই দুই ধরনের কারণেই যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ তিরিশ বছর এবং পঁচিশ বছরে নির্দিষ্ট করা হয়েছে